يا رسول الله يا حبيب الله আমরা 100 প্রকার ফুল হোক 10 প্রকারের ফুল হোক সমস্ত ফুল থেকে গ্রাণ লাভ করে যখন একসাথে আমরা রাখি রাখার পরে আপনি রাসূলের উপরে দরুদ শরীফ পড়ি পড়া মাত্র এটা মধু হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার মধু পোকায় রাসূল চিনে জোরে বলেন মধু পোকায় রাসূল চিনে এজন্য তাদের সেই মুখের পানি কি হয়ে যায় আরো জোরে বলুন না কি হয়ে যায় মধু পোক শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ আরো জোরে বলুন কি শ্রেষ্ঠ ততক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠত্ব লাভ করব না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নবীকে চিনব না ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠওয়ালা বলতে পারব না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নবীর গোলামি করব না চিৎকার দিব বলুন সুবহানাল্লাহ এজন্য আমার প্রিয় ভাইরা আবার বলুন আমরা রাসূল চাই কি চাই না আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান তিনি রয়েছেন রাউজা মুবারক জোরে বলেন রাউজায়ে যে রাউজা মুবারকের মাটি হচ্ছে আরশ আযীম চাইতে অনেক গুণে দামি আর জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম আরশ আযীম চাইতে কম না বেশি কেন বেশি আরশ আযীমকে যদি প্রশ্ন করা হয় কুরসিকে যদি প্রশ্ন করা হয় লওহে কলমকে যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চাই তোমরা কি বলতে চাও তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বারা সৃষ্টি করেছে লওহে কলম আরশ আযীম সব কিছু জবাব দিবে ব্যস্ত তো যুগ থেকে জবাব আসবে আমাদেরকে আল্লাহ নবীজির পাসিনা গ্রাম থেকে তৈয়ার করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছেন সেটা হচ্ছে আরশের চাইতে আরো বেশি দামি রাউজা মুবারক এই রাউজা শরীফে রাসূলুল্লাহ যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীর কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আপনাদের কাছে আজরাইল আসবে আবু সুফিয়ান আল কাদরির কাছে আসবে ইংল্যান্ডের জমিনে যুক্তরাজ্যের জমিনে ফ্রান্সের জমিনে ইতালির জমিনে বেলজিয়ামের জমিনে আমেরিকার জমিনে যারা বর্তমান রয়েছেন বিশেষ করে আমরা যারা এই মুহূর্তে লন্ডনের জমিনে যুক্তরাজ্যে রয়েছে বাংলাদেশে যারা রয়েছে সকলের কাছে আজরাইল ইসলাম যাওয়ার প্রোগ্রাম আছে কিনা আরো জোরে বলুন আছে কিনা যাওয়ার পরে কি কিছু আলোচনা করবে কিছু মত বিনিময় করবে জনাব সাহেব কেমন আছেন আমি তো আপনাকে নেওয়ার জন্য এসেছি আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা কিছুক্ষণের মধ্যেই আমি আপনার রুহ নিয়ে যাব এই দুনুনের কোনো কথা আমাদের সাথে কি আলাপ করার কোনো চুক্তিনামা আছে আওয়াজে বুঝে যায় কিছু কিছু আছে আরো জোরে বলেন কোনো চুক্তিনামা আছে কিন্তু আসবেন তিনি আসা মাত্র প্রাণটা নিয়ে যাবে আল্লাহর প্রিয় নবী তিনি কেমন নবী আল্লাহর নবী তিনি মৃত্যুবরণ করেছেন কিছুক্ষণের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন আল্লাহর নবীর অফাত হয়েছে তিনি কিছুক্ষণের জন্য আল্লাহর নবীর অফাত শরীফ হয়েছে বাইরে আমার শুনুন আল্লাহর প্রিয় নবীর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলেন হে আজরাইল আমার বন্ধু নবীজির কাছে তুমি চলে যাও আমার বন্ধুর কাছে যাবে তুমি মানুষের সুরতে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন কিসের সুরতে আপনারা বলেন আজরাইল কি মানুষ না ফেরেশতা আরো জোরে বলুন কি এখন মানুষের সুরত ধরার কারণে কি সব সময় মানুষ বলবেন নাকি মানুষ বলা যাবে না আল্লাহ মানে আজরাইল মালাকুল মউত আমার বন্ধুর কাছে তুমি চলে যাও এমন বন্ধুর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি যে বন্ধুকে আমি তৈয়ার না করলে লাউলা কালামা খালাকতুল আফলাক হে আজরাইল তোমার জানা উচিত যেই বন্ধুকে আমি সৃষ্টি না করলে তুমি আজরাইলকে জিব্রাইলকে মিকাইলকে ইসরাফিলকে আসমানি ফেরেস্তা জমিনি ফেরেস্তাদেরকে আটকানা আটকানা ব্যস্ত সাতকানা দুজককে আমি সৃষ্টি করতাম না সামা তৈয়ার করতাম না আসমান তৈয়ার করতাম না আরদু জমিন তৈয়ার করতাম না সুরাত বানাইতাম না যে নবীকে আমি সৃষ্টি না করলে এমন একজন নবীর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি তুমি সুন্দর করে আদর সহকারে আমার বন্ধুর কাছে চলে যাও এবং যাওয়া মাত্র তুমি তোমার সালাম আমার বন্ধুর কাছে রাখবে এবং আমি আল্লাহর সালাম তো পৌঁছাই দিবে জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীকে সালাম দিচ্ছেন কে
আরো জোরে বলুন না কে আল্লাহ আল্লাহ যদি দিতে পারেন বন্ধুর সালাম বন্ধুকে আমরা সেই নবীকে সালাম দিতে চাই কি চাই না তুমি নবীকে সালাম দিবি না এইভাবে দোস্ত কেমন আছিস এইভাবে নাকি আদব সহকারে আদব সহকারে সালাম দিতে হবে পৃথিবীর যে কোন জায়গায় বেয়াদবি চলে কিন্তু রাসূলের দরবারে কোনো বেয়াদবি চলে না রাসূলের দরবারে যদি কেউ বেয়াদবি করে তার ইতিহাস আসমান ও জমিনের বিশ্বনন্দিত শ্রেষ্ঠতম স্পিকার যিনি হচ্ছেন মুআল্লিমুল মালায়েকা যিনি বর্তমান স্থিতিতে রয়েছেন মিস্টার ইবলিস শয়তান 6.5 লক্ষ বছর এবাদত করেছে রাসূলুল্লাহর নূর মুবারক অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন আবা ওয়াস্তাগবারা ওয়াকানা মিনাল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিস তুমি তো অনেক ইবাদত করেছো শুধুমাত্র বন্ধুর সামনে বেয়াদবি করার কারণে আমি তোমার 6.5 লক্ষ বছরের ইবাদতকে রুইয়ের মতো তুলার মতো জ্বালিয়ে আমি তোমাদেরকে কাফরুল কুফার বানিয়ে দিলাম কারণ আমি আমার নবীর সামনে যদি কেউ বেয়াদবি করে সেটা আমি আল্লাহ বরদাস্ত করি না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা সেই নবীর মহব্বত চাই কি চাই না নবীর দরবারের মহব্বত চাই কি চাই না নবীর দরবারের মহব্বত হচ্ছে জান্নাতে যাওয়ার গ্যারান্টি নবীর দরবারের মহব্বত হচ্ছে আল্লাহ পাওয়ার উত্তম ব্যবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা হচ্ছে আল্লাহ দেখার ব্যবস্থা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আপনারা সেই নবীর ভালোবাসা চান কি চান না কারণ আমরা উম্মতে মুহাম্মাদি আমরা কার দল নবীর দল আর জোরে বলুন না কার দল আপনারা মনে করেছেন আমি অন্য কোন দল বলবো অন্য কোন দল বলার সময় তো আমার হাতে নেই শ্রেষ্ঠ অলি বাংলাদেশের সেই গৌরব কুতুবুল আকতাব হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনের সংগ্রাম করে অন্যায়ের বিরুদ্ধে নিজকে প্রতিষ্ঠিত করে একটা সোনার মানুষ হয়েছেন যার দরবারে গেলে অমানুষ মানুষ হয় তার দরবারে গেলে মানুষের দিলের মকসুদ আল্লাহ পূরণ করেন হে শাহজালাল আমার কাছে তো কেউ আসে না তোমার কাছে কেন আসে আমার জীবনটা রাসূলুল্লাহর আদর্শের মধ্যে কোরবানি দিয়েছি বলে মরার পরও আমার দরবার জিন্দা রয়েছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমরা সেই ওলি আল্লাহর দরবার চাই কি চাই না আওয়াজ বোঝা যায় চাই না জোরে বলুন ওলি আল্লাহর দরবার চাই কি চাই না ওলি আল্লাহর দরবারে আল্লাহ ও রাসূলের রহমত আছে কি না কি বলতেছিলাম ভাইয়েরা আমার আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আজরাইল ইসলাম আসলেন এবার আজরাইল এসে সালাম দিচ্ছে আমার ভাইয়েরা বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সবাই জোরে বলেন মুহাববতে ফেরেশতারা ক্যাসেট করতেছে এই সালামের আওয়াজ অবিশ্ব অবিশ্ব নিজ কানে হাশরের ময়দানে শুনতে পারবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার বুড়ো বুড়ো বাবারা আমার যুবক ভাইয়েরা আমার জ্ঞানী গুণী ভাইয়েরা শিক্ষিত ভাইয়েরা মা বোনেরা সবাই বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আজরাইল আমার নবীর ঘরের দরজার মধ্যে যখন আসলো আমার নবীর কাছে যখন চলে আসলো আজরাইল যখন সালাম দিচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা জান্নাতের কুটি 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 নারী সমাজের সরদার হযরত ইমাম হুসাইন ও হাসাইনের মা বিশ্বের শ্রেষ্ঠ নারী মা ফাতেমা ওই মুহূর্তে ঘরের মধ্যে তিনি উপস্থিত ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ কে দরজার মধ্যে কে যেন দরজা নাড়ালো দরজার মধ্যে যেন কে শব্দ করলো মা ফাতেমা কিছুক্ষণ পরে দরজার ভিতর থেকে ঘর থেকে আল্লাহর নবীর সামনে তিনি বসান মা ফাতেমা হঠাৎ করে ডাক দিলেন কে ঘরের দরজার মধ্যে দরজা নাড়াচাড়া করতেছেন কে আপনি কে মানান
বাইর থেকে জবাব দিচ্ছি আনা মালাকুল মউত আনা আজরাইল। এই কথা বলার পরে মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন। মা ফাতেমা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখিনি। দরজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমানে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার জীবনে আমি দেখিনি। আল্লাহর নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে বলে, মা, ও মা, তুমি দেরি করো না, দরজা খুলে দাও, আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে, মেহমানকে বসতে জায়গা দাও। ইনি হচ্ছে মালাকুল মউত, যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তান থেকে বাবাকে নিয়ে যায়, মা থেকে ছেলে নিয়ে যায়, ছেলের থেকে মা নিয়ে যায়, এর নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। হে আমার মা ফাতেমা, তোমার কোনো কথা বললে আমাকে বলে দাও, কিছুক্ষণ পরে আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর মহান দিদারে চলে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মহান আল্লাহ চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? যদি মহান আল্লাহ চেতে হয়, পেতে হয়, মানতে হয়, একটি মাত্র আদর্শ আমাদেরকে জমিনে মানতে হবে, রাখতে হবে, যে আদর্শের প্রতীক ওয়ালার নাম সবাই বলেন মুহাম্মাদুর। আরো জোরে বলেন না মুহাম্মাদুর। মা ফাতেমা কাঁদতে শুরু করলেন, আমার নবীও কাঁদতে শুরু করলেন। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝিছি মনে হয় আপনি চলে যাবেন, না হয় আমি চলে যাব। আল্লাহর প্যার নবী কেন্দে কেন্দে বলে, ফাতেমা আমি চলে যাব, আমার নবুয়তের দায়িত্ব, আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি। হ্যাঁ ফাতেমা, শুধু আমি বিশ্ববাসীর জন্য নবী নয়, বিশ্ববাসীর জন্য আমি শুধু রহমত নয়, কবরের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি পয়গাম্বার। আমার দায়িত্ব যেমন দুনিয়া ও আলাদের জন্য রয়েছে, তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে। আজকে আমি যদিও দুনিয়ার থেকে চলে যাই, কবরের মধ্যে কোটি কোটি উম্মত রয়েছে, তাদের জন্য আজকে আনন্দের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেমন দুনিয়ার নবী, তিনি তেমন আখেরাতেরও নবী, তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন, নারী সমাজ, মহিলা সমাজ, পুরুষ সমাজ, আমাদের জন্য নবী যেমন রহমত, যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নবী রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।